हाय বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল তারাবত ঘড়ি অফিশিয়াল। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি হলাম তারাবত ঘড়ি। আজ একটি কবিতা বলবো, প্লাস্টিক। এই কবিতাটি আমি এক সপ্তাহ আগে লিখেছিলাম। সেই এই কবিতাটিতে প্লাস্টিক তার দুঃখের কথা বলবে, যে সে কোনো দূষণ ছড়াচ্ছে না। প্লাস্টিক দূষণ আমরাই ছড়াচ্ছি, আমরাই প্লাস্টিককে তৈরি করছি, আমরাই দূষণ ছড়াচ্ছি। এবং কিভাবে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা পাওয়া যায় সেটা থেকেও প্লাস্টিক আমাদের বলবে। তো বেশি কিছু কথা না বলে ভিডিওটি শুরু করবো। তার আগে যেটা না বললেই নয়, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, যারা নতুন এসেছেন একটি লাইক করুন, আমি যাতে উৎসাহিত হই, এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে সব লোক আমার ভিডিওগুলো দেখতে পারে। আজ ভিডিওটি শুরু করছি, চলুন ভিডিওটি শুরু করেন। তো লেটস স্টার্ট। প্লাস্টিক তারাবত ঘড়ি। আমি প্লাস্টিক সবাইয়ের সাথী, কেউ রাখে আমাকে যত্নে, কেউ মারে লাথি। কারখানায় মোড়ে মানুষ তৈরি করে, আমি থাকি সবাইয়ের কাছে সবার ঘরে। কেউ মোড়ে সযত্নে রাখে ঘরে সাজিয়ে, বালতি জগ ফুলদানি কলম কত কিছু তৈরি করে মোড়ে গদিয়ে। প্রয়োজনে সকল মানুষ করছে মোড়ে ব্যবহার, প্রয়োজন ফুরিয়ে গেলে নেই মোর দরকার। অনেকে বলে দূর করো প্লাস্টিক, বাঁচাও পৃথিবীকে, আমি তো তোমার মতোই এ ভালোবাসি এ ভুবনকে। আমার তো আমার উপর এত রাগ কেন বুঝে পাই না, আবার আমাকে ছেড়ে কারো দিনই চলে না। আমি তো করিনি কোনো দুষ্কৃতি, আমি ডাস্টবিন হয়ে কতই না আবর্জনা ভরে রাখি। মানুষই আমাকে বানিয়েছে বোঝে নাকি তারা, আমি তো জড় বস্তু, পৃথিবীকে ধ্বংস করা কি হবে আমার দ্বারা। মানুষই বানাচ্ছে আমায়, আবার ছুঁড়ছে রাস্তাঘাটে, আবার মরে কিনছে মানুষ দোকান বাজার হাটে। আমাকে তোমরা করো ব্যবহার, ছুঁড়ো না কো বাইরে, রয়ে যেতে চাই সকলের মাঝে, ঠাঁই দাও এই মানব দিলে। তোমরা যদি আমার পুনর্ব্যবহার করতে পারো আর প্লাস্টিক হবে না প্রয়োজন, তাহলেই দূষণ রুখতে পারো। আমি ছড়াবো না দূষণ, করছি তোমাদের সঙ্গে, তোমরা করো আমার সঙ্গে সহযোগিতা, তাহলেই সুখী হবে মোদের সকলের ধরিত্রী মাতা। নমস্কার। তো কবিতাটি কেমন লাগলো কমেন্টে বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি, এবং করোনা ভাইরাস যাতে বিনাশ হয় ভগবানের কাছে তা প্রার্থনা করছি। আজকের মতো ভিডিওটি সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।